দিনাজপুরের বিরামপুরে চাষের জমিতেই মিলল কৃষকের রক্তাক্ত লাশ। এ ঘটনায় শোকাহত নিহতের স্বজনরা। পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে সুষ্ঠু বিচারের দাবি তাদের। হত্যার কারণ ও জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। হাই রে, আমার ছেলে কেন পড়ে আছে, নড়ছে না তো? উনি আমার খালাতো ভাই, মোটামুটি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ভালো ছেলে। বর্গার জমিতে চাষাবাদ করে সচ্ছলতা ফেরানোর চেষ্টায় ছিলেন বিরামপুরের বেগমপুর গ্রামের কৃষক আশরাফুল ইসলাম। সেই জমিতেই মিলল তার রক্তাক্ত লাশ। রোববার সন্ধ্যায় স্বামীকে বাড়িতে রেখে ওয়াজ মাহফিল শুনতে হাকিমপুরে যায় আশরাফুলের স্ত্রী হালিমা বেগম। সকালে তার কাছে স্বামীর মৃত্যুর খবর যায়। দ্রুত বাড়ি ফিরে বর্গার জমিতে আশরাফুলের লাশ পড়ে থাকতে দেখেন হালিমা। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলছেন তারা। হাই রে, আমার ছেলে কেন পড়ে আছে, নড়ছে না তো? উনি আমার খালাতো ভাই, মোটামুটি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ভালো ছেলে। কারো সাথে কোনো বিবাদ ফাসাদ নাই, জমি আবাদ করেছে, দেখতে আসে মারে ফেলালো। তার বর্গাচা দেওয়া জমি, সে জমিতে কখন কে বা কাহারা তাকে মেরে ফেলে রেখে গেছে? যারা এই ভাইকে মেরে ফেলেছে, আমরা এই ভাইয়ের ন্যায্য বিচার চাই। পুলিশ বলছে দ্রুতই হত্যার রহস্য উন্মোচিত হবে। প্রাথমিকভাবে এটাকে আমাদের একটি হত্যাকাণ্ড মনে হচ্ছে, পারিপার্শ্বিকতা এবং মানুষজন সাথে জিজ্ঞেস করে। তো আমরা এখনও এই বিষয়টি কোনো ক্লু আমরা আবিষ্কার করতে সক্ষম হয়নি, তো দ্রুততম সময় আমরা পেয়ে যাব। নিহত আশরাফুলের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। সময় সংবাদ, হিলি।